নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচার নিজে খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে 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 লাইক শেয়ার করবেন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে আমাদের শিলচার নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনার এই ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে আমাদের দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম খবর লাভের সেই খবরটা হচ্ছে আজকে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নতুন যে প্রকল্প কোভিডে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন সেই বিধবা মহিলাদের আজকে থেকে নতুন যে প্রকল্পটা ওনাদেরকে টাকা দেওয়ার যে প্রকল্পটা আর্থিক সাহায্য দেওয়ার প্রকল্পটা আজকে সেটার উদ্বোধনী করলেন আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় টোটাল আড়াই লক্ষ টাকা করে সেই সকল বিধবা মহিলাদেরকে দেওয়া হবে যারা নাকি এই ইয়েটাতে যা যাদের স্বামী করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদেরকে প্রথম পর্যায়ে আজকে টোটাল আটশো জন মহিলাকে দেওয়া হয়েছে আজকে টোটাল আটশো প্রথম পর্যায়ে টোটাল আটশো জন মহিলাকে দেওয়া হবে অ্যাপ্রক্সিমেট সাড়ে তিন হাজারের উপরে আর কি এরকম কেস আমাদের আসাম রাজ্যে তাদের কিছু ক্রাইটেরিয়া আছে হিতাধিকারী আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে যে ডেথ সার্টিফিকেটটা আপনারা পাবেন সেখানে যে কোভিড ডেথ অডিট বোর্ড যেটা সেই ডেথ অডিট বোর্ডে সেখানে লিখে দেওয়া লাগবে আর কি যে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আর কি তারপরে অরুণোদয় যদি সেই মহিলা যদি অরুণোদয় পেনশন পাচ্ছেন তাহলেও কোনো আপত্তি নেই বিধবা পেনশন পালেও পেলেও কোনো আপত্তি নেই আর কি তারপরে সর্বাধিক বার্ষিক উপার্জন সেই পরিবারের পাঁচ লাখ টাকা সর্বাধিক ম্যাক্সিমাম বার্ষিক উপার্জন সেই পরিবারের পাঁচ লাখ টাকার নিচে হতে লাগবে আর কি ম্যাক্সিমাম পাঁচ লাখ এর থেকে নিচে হলে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন সরকারি কর্মচারীর ক্ষেত্রে যদি কোনো সরকারি কর্মচারী এরকম যদি মারা গেছেন পরে যদি ওনার স্ত্রী যদি পেনশন পাবেন তাহলে ওনাদের ক্ষেত্রে এই প্রকল্পটা ওনাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং আজকে টোটাল আটশো জনকে টোটাল আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে বাকি যারা আছেন ওনাদেরকে পরে দেওয়া হবে তো সুবিধা এই ভিডিওর মাধ্যমে আমি আসাম সরকারের কাছে আরেকটা রিকোয়েস্ট করছি এই প্রকল্পটা খুবই ভালো আসামে যারা মারা গেছেন ওনারা তো পাবেনি ঠিকই আছে কিন্তু এমনও অনেক পরিবার আছেন যাদের স্বামী বাইরে কোনো কোম্পানিতে চাকরি করেন ধরেন দিল্লিতে ব্যাঙ্গালোরে আপনাদের চেন্নাইয়ে এরকম অনেক অনেক মানুষ আছেন আর কি যারা বাইরে আছেন এবং করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের জন্য আসাম সরকার যে কোনো একটা সুবিধা করে দিলে ভালো হয় কারণ এখানে তো শুধু আসামের যে ডেথ অডিট বোর্ড বলে লেখা আছে বাইরে দিল্লিতে কেউ এরকম করোনা গেছেন ওনার বিধবা এখন বাড়িতে আছেন ওনাদের কোনো উপায় নেই তাদের জন্য কিছু কিছু না একটা সাহায্য করলে ভালো বলে আমি মনে করি আগে উনি ঘোষণা করেছিলেন মৃতকের পরিবারের পরিবারকেও কিছু না কিছু একটা আর্থিক সাহায্য করা হবে বলে সেটা উনি ঘোষণা করেছিলেন এবং সেটাও হয়তো আগামীতে সেই ইয়েটা আসবে আর কি প্রকল্পটা আসবে দর্শকবিন্দু এই আমার মতামতটা আপনাদের কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকবিন্দু গ্রাম পঞ্চায়েত জিপি তারপরে এপি তারপরে আপনাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা আছেন জেড পিসি যারা আছেন ওনাদের জন্য ভালো খবর প্রত্যেক গ্রামের গ্রামের যারা পঞ্চায়েত প্রতিনিধি ওনাদের জন্য একটা ভালো খবর সেই ভালো খবরটা হচ্ছে ওনাদের যে বেতন বকায়া যে যেটা ছিল সেই বকায়াটা আজকে ওনারা আসাম সরকারের তরফ থেকে সেটা স্যাংশন করে দেওয়া হয়েছে মানে সেটা ছেড়ে দেওয়া হয়েছে টোটাল একশো সত্তর কোটি টাকা কে কত টাকা বেতন পাচ্ছেন আপনারা হয়তো জানেন না আপনারা জেনে নিন জেলা পরিষদ সভাপতি ওনার বেতন হচ্ছে দশ হাজার টাকা উপসভাপতি জেলা পরিষদের উপসভাপতি সাত হাজার পাঁচশো টাকা জেলা পরিষদের সদস্য উনি উনি পাবেন চার হাজার টাকা বেতন আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতির বেতন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আঞ্চলিক পঞ্চায়েতের উপসভাপতি পাবেন আপনাদের পাঁচ হাজার টাকা বেতন সদস্য মেম্বার আঞ্চলিক পঞ্চায়েতের মেম্বার পাবেন আপনাদের তিন হাজার টাকা জিপি প্রেসিডেন্ট জিপি যে সভাপতি গ্রাম পঞ্চায়েত সভাপতি ওনার বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা উপসভাপতি ভাইস প্রেসিডেন্ট যিনি উনি পাবেন তিন হাজার টাকা এবং জিপি যে সদস্য যারা মেম্বার বলতে পারেন ওনাদের বেতন হচ্ছে দু হাজার টাকা বিগত মার্চ মাস থেকে ওনাদের বেতনটা বন্ধ এবং ওনাদের বেতনটা এখন ছেড়ে দেওয়া হয়েছে টোটাল একশো সত্তর কোটি টাকা আজকালকের মধ্যেই সেই টাকাটা ওনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং রীতিমতো ওনারা সেই বেতনটা পেয়ে যাবেন বলে সেটা আসাম সরকারের তরফ থেকে আজকে সেটা ঘোষণা আষ্ট দশবিধা আসামে বুধবার থেকে লাগু হবে করোনার গাইডলাইন নতুন একটা গাইডলাইন যেটা আসাম সরকার গতকালকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেই গাইডলাইনে কি কী কী বলে দিব কিছু গতকালকে পয়েন্ট মিস হয়ে গিয়েছিল আপনারা সেটা জেনে নিন আরেকটা জিনিস হচ্ছে যাতায়াত নিয়ে অনেকের প্রশ্ন ছিল সেখানে আজকে আসাম সরকারের থেকে স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশনটা দেওয়া হয়েছে যে এখনো আন্তর্জিলার যাতায়াত এখনো খুলে দেওয়া হবে না এক জেলা থেকে অন্য জেলাতে যাওয়া যাবে না কারণ আসামের ষাটটি জেলাতে এখনও করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে এখনো কমছে না সেখানে আজকে মুখ্যমন্ত্রী মহোদয় সেই সাত জেলার ডেপুটি কমিশনার এসপিদের সঙ্গে সেই জেলা প্রতিনিধিদের সঙ্গে আজকে উনি বৈঠক করলেন ভার্চুয়াল কনফারেন্স করলেন সেখানে উনি নির্দেশ দিয়ে দিলেন প্রত্যেক জেলাতে যাতে করোনা কীভাবে সংক্রমণটা কমা যায় তার ব্যাপারে তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য প্রত্যেক জায়গাতে প্রত্যেক ভিলেজ এরিয়াতে গিয়ে গিয়ে দেখার জন্য উনি সেটা নির্দেশ দিয়ে দিয়েছেন এস থাক থাকবে থাকছে কি কি আপনাদের সাত জেলা ছেড়ে বাকি সকল জেলাগুলাতে তিনটা অবধি দোকানপাট খুলবে চারটা পরে আপনাদের বন্ধ কারফিউ ঘোষণা চারটার পরে মানে আমাদের কাছার করিম ছাইলাকান্দিতে চারটা থেকে কারফিউ হবে তিনটা থেকে আপনাদের তিনটা অবধি দোকানপাট কিছু খুলবে যদি কোনো জেলাতে একদিনে যদি একশো জনেরও অধিক করোনাতে আক্রান্ত হয় এখন তো আমাদের বোরাকবেলিতে বা যে সকল জেলাগুলোতে ছেড়ে দেওয়া হয়েছে ছাড় দেওয়া হয়েছে শিথিল করা হয়েছে সেখানে একশো জনের নিচে প্রত্যেক দিন করোনা সংক্রমণ আমি সেটা আজকে বলে দেবো এবং একশো জনের অধিক যদি করোনা সংক্রমণ যদি আসছে এরকম যদি দেখা যায় তাহলে সেই জেলাতে আবার কঠোর কারফিউর নিয়ম বা লকডাউনের নিয়ম নিয়ে নেওয়া হবে বলে সেটা উনি জানিয়েছেন গতকালকে আর কি মানে একশো জনের নিচে করোনা সংক্রমণ থাকলে আমরা শিথিলতা পেয়ে যাবো সেটা জানিয়ে দিয়েছেন এবং যে সকল জেলাগুলোতে একশো জনের উপরে প্রত্যেক দিন কেস আসছে সেই সকল এখনো সেই আগের কারফিউটা আছে বেশিরভাগই সুলাই কারবারি সুলাই যেগুলো সুলাই সুলাই যে দেশি মজ সেই সুলাই মদের কারবারই সেখান থেকেই নাকি করোনা সংক্রমণ বাড়ছে বলে মুখ্যমন্ত্রী সমগ্র এসপি জেলার এসপিদেরকে উনি সেই নির্দেশ দিয়ে দিয়েছেন যে সকল সুলাই ঘাটিকে বন্ধ করে দেওয়ার জন্য মানে বিদেশি মদের দোকানে গেলেই কিনে নিয়ে বাড়িতে চলে যাবে কিন্তু সুলাই যে ঘাটি সেখানে বসে বসে আড্ডা করে সেই সুলাই খাওয়া হয় সেজন্যই নাকি সেখান থেকে করোনা সংক্রমণ বাড়ছে বলে সন্দেহ এবং সেজন্য সুলাই ঘাটির সমস্ত ঘাটি সমূহকে উৎখাত করে দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী খান জুয়েলার্স নরসিংতলা শিলচর এখানে বিভিন্ন ধরনের সোনা রূপা এবং প্ল্যাটিনামের গয়না সুলভ মূল্যে পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের আপনি গয়না এখান থেকে পাবেন আপনাদের ডিজাইন মতো বিয়ের জন্য প্যাক হিসাবেও আপনারা এখানে কন্ট্যাক্ট দিতে পারবেন কিস্তির মাধ্যমেও আপনারা এখান থেকে সোনা গয়না কিনতে পারবেন আজই যোগাযোগ করুন খান জুয়েলার্স নরসিংতলা শিলচর ফোন নম্বর জিরো আপনি কি জাবা বাইক কিনতে চান জাবা বাইকের শোরুম এখন খোলা হয়েছে শিলচরে বিভিন্ন মডেলের অত্যাধুনিক ডিজাইনের জাবা বাইক এই শোরুমে পাওয়া যায় আজই আপনার স্বপ্নের বাইকটা কিনে নিতে পারবেন শোরুমে গিয়ে শোরুমটা হচ্ছে শিলচর সুনাই রোড রেডিয়েন্ট কলেজের পাশে মোবাইল নম্বর হচ্ছে এইট জিরো ভিডিও নাইন সিক্স ফাইভ এইট সেভেন ফাইভ জিরো কাঠিগোড়ার বিডিও সুজা হোসেন আজকে ওনাকে গ্রেফতার করা হয়েছে ওনার বিরুদ্ধে বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উনি কেলেঙ্কারি করেছেন বলে অনেক অভিযোগ উনি টাকা নিয়ে বেকার যুবক যুবতীর কাছ থেকে উনি চাকরি দেবেন বলে চাকরি দিচ্ছে দেয়নি এরকম বলে ঘুষও নিয়েছেন বলে উনার বিরুদ্ধে অভিযোগ অনেকগুলা কেস উনার এগেনস্টে দেওয়া হয়েছে বিগত কয়েক বছর ধরে এক বছর ধরে আমরা দেখতে পাই যে ওনার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া মহলে বিভিন্ন নিউজ পেপারে উনার রিপোর্ট উনি এরকম দুর্নীতি করছেন বলে উনার এগেনস্টে অনেক রিপোর্ট আসছে তারপরে প্রশাসন সেরকম কোনো কিছু এত বেশি স্টেপ নেয়নি কিন্তু উনার এগেনস্টে চারটা কেস যে সময় দেওয়া হয় তারপরে ওনার এগেনস্টে সেই তদন্ত করে দেওয়া দেওয়া নেওয়া হয় তারপরে তদন্ত করে দেখা যায় উনার এগেনস্টে যে সকল আরোপ লাগানো হচ্ছে সেইগুলো অনেকটাই সত্যি এবং সেই জন্য ওনাকে গ্রেফতার করে রাখা হয়েছে শীঘ্রই ওনাকে কোর্টে পেশ করা হবে কয়েকদিন এখন টোটাল ইনভেস্টিগেশন করার পরে কোর্টে কেস হয়েছে কেস হওয়ার পরে সেখানে ফাইনালাইজেশন ডিসিশন নেওয়ার পরে দেখা হবে উনার সেই যেগুলো আরোপ লাগানো হয়েছে সেগুলো যদি সঠিক প্রমাণ হয় তাহলে হয়তো ওনাকেও নিলম্বিত করা হবে দীর্ঘ ৩৩ বছর ধরে নাকি স্কুলে যায়নি এবং বেতনও নিয়ে নিচ্ছেন সেই শিক্ষক একজন ব্যক্তি সেই ব্যক্তিটি হচ্ছে লক্ষ্মীপুরের বাসকান্দির সেই স্কুল টিচার হচ্ছে আপনাদের বাসকান্দির নেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের একজন সাবজেক্ট টিচার সেই ব্যক্তির এগেনস্টে অভিযোগ যে নাকি উনি তেত্রিশ বছর ধরে নাকি উনি উনি বেতন নিচ্ছেন বলে আরটিআই করার পরে উনার সেই তথ্যটা ফাদিল হয়েছে ফাঁস হয়েছে লক্ষ্মীপুরের যিনি বিধায়ক কৌশিক তথ্যগুলো আছে বলে আমরা সেটা খবর পেয়েছি দর্শকবৃন্দ এখন উনার এগেনস্টেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সেটা আমি খবর পেলাম দর্শকবৃন্দ আমরা খবর পেলাম দর্শকৃন্দ মেইন প্রশ্ন হচ্ছে এখন আরেকটা একটা অনেক স্কুলে এরকম টিচার আছেন সরকারি টিচার যারা স্কুলে যায়নি কিন্তু কিন্তু বেতন নিচ্ছেন আর কি আমি এই ভিডিওর মাধ্যমে আসাম সরকারের কাছে রিকোয়েস্ট করব এরকম যারা যে সকল টিচাররা যারা স্কুলে না গিয়ে বেতন নিচ্ছেন ওনাদের এগেনস্টে একটু কঠোর ব্যবস্থা করা হোক যদি দূর হয় তাহলে ওনাদেরকে বলে দেওয়া হোক যে সেই স্কুলের যে গ্রামে থাকে সেই গ্রামে যে যে জায়গাতে থাকবে আর কি সেই জায়গাতে একটি ঘর ভাড়া করে নেওয়ার জন্য নাহলে স্কুলের একটি রুমে থাকার জন্য যদি ওনাদের অসুবিধা হয় কারণ আমার ভাগ্নি নিজেও নিজের বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে একটি স্কুলে জঙ্গলের মধ্যে একটি স্কুলে উনি সেই আমার ভাগ্নি থেকে চাকরি করছে আমার দেয় না আর কি এরকম আমি চাই যে যারা টিচার যারা না গিয়ে বেতন নিচ্ছে তাদের যাতে ডিউটিটা রেগুলার করা হোক যাতে ছাত্রদের ভবিষ্যতের খুবই বিরাট বড় একটা প্রশ্ন থাকবে কিন্তু টিচার যদি সেখানে যাবে না তাহলে কিন্তু ভালো পড়াশোনা কে করাবে ভালো একজন টিচার যদি না যায় সেখান থেকে একজন গ্রামের একজন টিচারকে নিযুক্ত করে রেখে দেওয়া সেরকম না করে নিয়মিতভাবে ডিউটি জয়েন করার জন্য আসাম সরকার একটা কঠোর ব্যবস্থা করে দেব তারপরে বায়োমেট্রিক যেটা ফিঙ্গারপ্রিন্ট সেটা করে দিলেও ভালো বলে মনে করি আপনার আপনাদের মতামতটা দর্শক নিশ্চয়ই জানাবেন আমার মতামত সম্বন্ধে ত্রিপুরার একটি ঘটনা ত্রিপুরার একজন ব্যক্তি নাম হচ্ছে রাজদীপ ঘোষ সিপাহী জেলাতে উনার বাড়ি উনার মোবাইলে হঠাৎ একটি মেসেজ আসে যে উনি করোনা ভ্যাকসিন নিয়েছেন এবং উনার সার্টিফিকেটটা ডাব্লিউ থেকে ডাউনলোড করার জন্য তারপরে উনি আচমকিত সেই লিঙ্কে উনি ক্লিক করার পরে দেখেন উনার নামে একটা ভ্যাকসিনেশনের সার্টিফিকেট উনি ভ্যাকসিন নিয়েছেন বলে আপাতত উনি কিন্তু এখন অবধিও ভ্যাকসিন নেয়নি তারপরেও উনার ভ্যাকসিন নিয়েছেন বলে সেই সার্টিফিকেটটা আসায় কিন্তু উনি খুবই চিন্তিত হয়তো এরকম আপনাদেরও হতে পারে কী কারণে সেটা হয়েছে সেটা তো আমরা জানি না এখন হয়তো সেটা ইনভেস্টিগেশন চলবে যদি আপনি নেন না যদি আপনাদের সঙ্গে এরকম কোনো কিছু ঘটনা হয়ে থাকে তাহলে আপনারা দর্শকদের নিশ্চয়ই কমেন্টে জানাবেন গতকালকে করোনা সংক্রমণের খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই গতকালকে কাছাড় জেলা থেকে বাষট্টি জন করোনাতে আক্রান্ত হয়েছেন আঠাশ জন ডিসচার্জ হয়ে গেছেন কাছাড় জেলা থেকে গতকালকে অবধি কাছাড় জেলাতে একটি তিনশো সাতাত্তর জন হ্যাঁ করিমগঞ্জ জেলাতে আঠারো জন করোনাতে আক্রান্ত হয়েছেন গতকালকে বিয়াল্লিশ জন ডিসচার্জ হয়ে গেছেন তিনশো জন অ্যাক্টিভ করিমগঞ্জ জেলাতে গতকালকে অবধি হাইলাকান্দি জেলাতে গতকালকে সাতজন করোনাতে আক্রান্ত হয়েছেন ষোলো জন ডিসচার্জ হয়ে গেছেন একশো ছয়জন অ্যাক্টিভ হাইলাকান্দি জেলাতে গতকালকে অবধি দুজন মারা গেছেন গতকালকে বোরাক থেকে পরিমল পাল বিরাশি বছর শ্রীগৌরী করিমঞ্জে বাড়ি নেপালচন্দ্র পাল আটাত্তর বছর বদরপুর করিমগঞ্জে বাড়ি আসামে গতকালকে দু হাজার তিনশো একানব্বই জন করোনাতে আক্রান্ত হয়েছেন ডিসচার্জ হয়েছেন দু আটশো চুয়ান্ন জন মৃত মারা গেছেন চব্বিশ জন সমগ্র আসাম রাজ্য থেকে এবং সমগ্র আসাম রাজ্যে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা একুশ হাজার দুশো দুজন গতকালকে অবধি খবর পাওয়ার মতো দর্শক এই আপডেটটা এক্ষুনি আপনার জনস্বার্থে সবাইকে শেয়ার করে দিন আমাদের কাছে যদি কোনো ধরনের রিপোর্ট দিতে চান তাহলে আমাদেরকে যুগে আপনারা পাঠাতে পারবেন বা আমাদের ফেসবুকের ইনবক্সে আপনারা মেসেজ করতে পারবেন আমাদের শিল্টা নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের শিল্টা নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন সবাইকে রাখবেন নমস্কার